আসসালামু আলাইকুম, আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে ডক্টর প্রেসক্রিপশন সফটওয়্যার টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা যে মডিউলটা দেখাবো কিংবা যে মডিউলটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো ডক্টর অ্যাডভাইস, যে কিভাবে ডক্টর অ্যাডভাইসগুলো আমরা সেট করবো এবং ডাক্তার কিভাবে ডক্টর অ্যাডভাইসটা সিলেক্ট করে দেবে। এখানে দেখেন ডক্টর অ্যাডভাইসে কিছু একটি স্ক্রিনশট দেওয়া আছে, মূলত এটা হলো ডেন্টালের, যেটা যে আমরা আগে আমরা বলছিলাম যে আমাদের অ্যাপ্লিকেশনটা যে ট্রিটমেন্টটা বানাচ্ছি সেটা হলো একটা ডেন্টালের ক্ষেত্রে করা হয়েছে। আপনারা এটা কিন্তু যে কোনো করতে পারবেন, ডক্টরের ক্ষেত্রেই করা যাবে। এখানে তো চলুন যাই, আমরা সিস্টেমে এখন দেখে আসি। সিস্টেমে আমরা গেলাম, এখানে যে অ্যাডমিন মোডে আমরা ঢুকতেছি। এখানে অ্যাডমিন মেনুতে ঢোকার পরে যে অ্যাডভাইস গুলো কোথায় সেট করব, মেনুতে যাওয়ার পরে সেটিং এ যে অ্যাডভাইস দেওয়া আছে এখানে, যখন যত ধরনের অ্যাডভাইস এখানে সবগুলাই সেট করে দেওয়া আছে ডাক্তারের ক্ষেত্রে। আপনি যদি ইচ্ছা করেন যে আমি নির্দিষ্ট ভাবে আরো কিছু অ্যাডভাইস অ্যাড করব, সেই কাজগুলো এখানে করতে পারবেন। জাস্ট অ্যাড দিয়ে হ্যাঁ এই যে অ্যাডভাইস ইনস্ট্রাকশন লিখবেন, আর টাইটেলটা দিবেন যে হেডটা আপনি কি দিতে যাচ্ছেন, এই যে এটা হেড টাইটেল যেটা আমরা একটু দেখাচ্ছি আর কি। এখানে যেরকম এডিটে যাই তাই বুঝতে আপনাদের সুবিধা হবে। এই যে দেখেন এখানে হচ্ছে আবার আরেকটা যাই দেখি, দেখেন অ্যাডভাইস গুলো দেওয়া আছে এখানে। তো এইভাবে অ্যাডভাইস গুলো অ্যাড করতে হবে। আর ডাক্তার যেটা কাজ করবে যে অ্যাডভাইস গুলা অ্যাড করবে কিভাবে, ওই অ্যাডভাইস গুলো যখন প্রেসক্রিপশনে যাবে নতুনে যখন অ্যাডে ক্লিক করবে, এখানে দেখেন যে অ্যাডভাইস ক্লিক করলে এখানে যে যে পয়েন্ট গুলো ডাক্তার দিতে যাচ্ছে খুব ইজিলি ডাক্তার মানে উইদিন 1 মিনিটের ভিতরেই প্রেসক্রিপশন লেখা তার শেষ হয়ে যাবে, সেটা আমরা দেখাবো। এই যে সাবমিট দিবে, সাবমিট দেওয়ার পরে এখানে যখন সে সাবমিট দিবে, সাবমিট দেওয়ার সাথে সাথে এই জিনিসটা সাবমিট হয়ে যাবে, সাবমিট হলে অ্যাডভাইস গুলো এখানে দেখাবে। তো আজকে এ পর্যন্তই, মূলত দেখলাম যে অ্যাডভাইস গুলো কিভাবে সেট করবে এবং ডক্টর কিভাবে অ্যাড করবে। তো পরবর্তী টিউটোরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো পুরো প্রেসক্রিপশনটা আমি দেখাবো আর কি। আমাদের সাথে থাকবেন, হ্যাঁ আশা করি ওই ভিডিওটা আপনারা দেখবেন। আজকে এ পর্যন্ত তাহলে, আসসালামু আলাইকুম।